আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকমিটি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আগামী 17ই মার্চ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি জন্মদিনের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। আর এই পোস্টার ডিজাইনটি করতে আমাকে সাহায্য করেছেন শরীফ মোহাম্মদ ভাই। শরীফ মোহাম্মদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এপিসোডে দেখাবো পিক্সেলল্যাবে কীভাবে পিএলপি ফাইলটি ইম্পোর্ট করতে হয় এবং পোস্টারটি এডিট করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকবে আর পাসওয়ার্ড ছাড়া আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনি আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর পাসওয়ার্ডটি আমার ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে। তো তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। এরপর পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করতে হবে। এরপর এই যে ডট পিএলপি, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার ফাইল ম্যানেজারের ডাউনলোড অপশানে যেতে হবে, যেখানে পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে থাকবে। এরপর কি করতে হবে, এই পিএলপি ফাইলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দুটি অপশান আসবে, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। এখানে ওপেন অ্যান্ড অ্যাড দিলে হবে কি, আপনার এটি ওপেনও হবে এবং আপনার পিক্সেলল্যাবে এটি অ্যাড হয়ে যাবে। আর ওপেন অনলি দিলে কি হবে, এটি জাস্ট ওপেন হবে, বাট আপনার পিক্সেলল্যাবে এটি অ্যাড হয়ে থাকবে না। আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে এটি কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পোস্টারটি অ্যাড হয়ে গেছে পিক্সেলল্যাবে। এখন দেখিয়ে দিচ্ছি এই পোস্টারে কীভাবে আপনি আপনার ছবি অ্যাড করবেন, বা কোনো যদি এখানে লেখা যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে কারেকশন করবেন। মনে করুন আপনি এই ছবিটি চেঞ্জ করে অন্য আরেকটি ছবি অ্যাড করবেন, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, কারণ এখানে বেশিরভাগ লেখায় লক করা থাকবে। তো এরপর আপনার যে ছবি আছে, যেমন এই ছবি লক করা, এটি আনলক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন এই ছবিটি আমি চেঞ্জ করতে পারছি, তো এটি ডিলিট করে দেব। এরপর একটি এই প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ছবি গ্যালারি থেকে অ্যাড করে নিব। আর ছবিটি অবশ্যই পিএনজি ফাইল হতে হবে। আর এক ক্লিকে ছবি পিএনজি করার জন্য যার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে রিমুভ বিজি লিখে সার্চ দিবেন। এরপর রিমুভ বিজি ওয়েবসাইটে গিয়ে আপনার যে ছবিটি পিএনজি করতে চান সেই ছবিটি ওয়েবসাইটে আপলোড দিলেই এটি অটোমেটিক পিএনজি হয়ে যাবে, এর মানে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমি আগে থেকেই আমার একটি ছবি পিএনজি করে নিছি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি, তো এটি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম অপশান আসবে, তারপর ওকেতে ক্লিক করব। দেখুন আমার ছবিটি অ্যাড হয়ে গেছে। তো ছবিটি যখন আমি এখানেই দিব, দেখুন এই লেখার উপরে চলে আসতেছে ছবিটি। এখন লেখা নিচে আনার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর ছবিটি এরকম টেনে ধরে এই নিচের দিকে আনতে থাকবেন। এরপর ছবিটি এভাবে টেনে ধরে নিচে আনার পর এখানে ক্লিক করে দিব। দেখুন ছবিটি আমার এই ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে। এরপর ছবিটি আপনারা আপনাদের মতো করে এটি একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই লেখাগুলিও একটু অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট আপনারা এখানে যেখানে যেখানে চেঞ্জ করতে চান বা লেখাগুলি যেভাবে চেঞ্জ করতে চান, আপনারা আপনাদের মতো করে এই লেখাগুলো একটু এদিক সরিয়ে নেবেন। আর সরিয়ে নেওয়ার জন্য যেগুলি লক থাকবে এগুলি আনলক করে নিলেই এই লেখাগুলি এদিক সেদিক করে নেওয়া যাবে, বা ফন্টের সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন। ছবিটি অ্যাড করার পর আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে এই নামের উপর ক্লিক করে এখানে আপনি নাম লিখে দেবেন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। তো আমার নাম লেখা হয়ে গেছে। এভাবে আপনি আপনার পোস্টারে কোনো লেখা কারেকশন করতে চাইলে বা কোনো লেখা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করে নেবেন। পোস্টারে সব কিছু ওকে হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে এখানে এই যে কাস্টম আছে, যদি এটি হাই রেজুলেশনে যদি এটি সেভ করতে চান তাহলে আল্টা দিবেন। আল্টা দিয়ে সেভ টু গ্যালারিতে সেভ দিলেই এই পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার যে কোনো কাজে এটি ইউজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন, এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।